11 দিনের হেফাজত 12 জনকে দিল্লি তলব এবার মুখোমুখি বসানোর পালা শুক্রে জোড়া সক্রিয় ইডি অনুব্রত মণ্ডল ফের দিল্লিতে আদালতে পেশ হলেন ম্যাকডোনাল্ডস থেকে ইডির আনানো খাবার খেলেন কিন্তু তার আইনজীবীর কোনো সওয়াল আদালতে টিকল না দোলযাত্রার দিন দিল্লি যাত্রার পর রাজধানীতে গিয়ে এবার মুখোমুখি জেরা বাবা মেয়েকে গরু পাচার কাণ্ডে এবার সেই পথেই এগোচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তিন দিনের হেফাজত শেষে এদিন অনুব্রত মণ্ডলকে রাউজ অ্যাভিনিউ আদালতে পেশ করে ইডি মেয়েকে ডাকা হচ্ছে সুকন্যা মণ্ডলকে ডাকা হচ্ছে আপনার সঙ্গে মুখোমুখি বসানো হবে কিছু বলবেন আরো 12 জনকে ডাকা হচ্ছে আদালতে ঢোকার পর এজলাসে পেছনের দিকে বসেন অনুব্রত শুনানি শুরুতে অনুব্রতকে 11 দিন হেফাজতে চেয়ে আবেদন করেন ইডির আইনজীবী বিরোধিতা করে অনুব্রতর আইনজীবী বলেন তিন দিনের হেফাজতে তো কোনো কিছুই বেরোয়নি মাত্র 2 ঘন্টা জেরা করা হয়েছে ইডির আইনজীবী তখন বলেন অনুব্রতকে যাতে দিল্লি না আনা যায় বা ইডি যাতে হেফাজতে নিতে না পারে তার জন্য অযথা সময় নষ্ট করেছেন তিনি ভাষা নিয়ে সমস্যা হওয়ায় হোলির দিন জেরা করা যায়নি উনি হিন্দি বা ইংরেজি জানেন না বাংলাতেও লিখতে পারছেন না একদিন মাত্র জেরা করা সম্ভব হয়েছে সেখান থেকে অনেক তথ্য পাওয়া গিয়েছে আরও কিছু তথ্যের উপর ভিত্তি করে তাকে জেরা করতে হবে একজন ট্রান্সলেটর ও বাংলা লেখক জোগাড় করা হয়েছে অনুব্রতর মেয়ে আগে জানিয়েছেন সব লেনদেনের কথা বাবা এবং হিসাব রক্ষক জানেন তারাই বলতে পারবেন অন্যদিকে অনুব্রত বলছেন তার কিছুই মনে পড়ছে না তাই অনুব্রতর মেয়ে হিসাব রক্ষক সহ আরও 12 জনকে তলব করা হয়েছে আগামী 11 দিনে তাদেরকে অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এরপর অনুব্রতর কাছে বিচারক জানতে চান আপনি হিন্দি বা ইংরেজি জানেন বলতে বা লিখতে পারেন মাথা নেড়ে না বলেন অনুব্রত মেয়েকে ডেকেছেন ঠিক আছে কিন্তু মুখ্যমন্ত্রীকে ডেকে ওর সঙ্গে মুখোমুখি বসান তাহলে মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া কি করে পুলিশ তাকে কোঅপারেশন করেছে এটা প্রমাণ হয়ে যাবে মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এত এতগুলো জেলায় একসঙ্গে গরু পাচার হতে পারে না অনুব্রতর আইনজীবীকে বিচারক বলেন আপনার মক্কেলকে জিজ্ঞেস করুন উনি কিছু বলতে চান কি না অনুব্রতর সঙ্গে কথা বলে আইনজীবী জানান তার মক্কেল কিছু বলতে চান না বিচারক জানতে চান মেডিকেল রিপোর্ট কি বলছে সব ঠিক আছে বলে জানান অনুব্রতর আইনজীবী अब इन्वेस्टिगेशन 2 दिन नहीं करी है ये तो उनको पहले से पता था ना उसे बंगला नहीं आती है ये आज तो पता नहीं चला 17 तारीख को जाके इन्वेस्टिगेशन करी थी तो 2 लोग लेके गए थे ना साथ में हमने बोला कि हमारे क्लाइंट ने बोला कि अब मेरे पास और कुछ बताने के लिए नहीं है मेरे को जो पता था मैं बता चुका हूँ आज बेल पिटिशन नहीं किया এদিকে বীরভূমের তৃণমূল সভাপতির 20 কোটি টাকা নগদ ব্যাংক ডিপোজিটের দিকে নজর কেন্দ্রীয় সংস্থার ইডি সূত্রে দাবি অনুব্রত মণ্ডল ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে মোট 20 কোটি টাকা নগদে জমা পড়েছিল 2016 থেকে 2020 এই 5 বছরে বোলপুর ও তার আশপাশের ব্যাংকে জমা পড়েছে 20 কোটি নগদ টাকা ইডি সূত্রে দাবি সুব্রত বিশ্বাস নামে প্রাক্তন এক ব্যাংক কর্মী বয়ান দিয়েছেন বিভিন্ন সময়ে অনুব্রত মণ্ডল বাড়িতে ডেকে বা চালকের হাত দিয়ে টাকা পাঠাতেন প্রায় 6 কোটি টাকা নগদে পাঠিয়ে বিভিন্ন অ্যাকাউন্টে জমা করতে বলা হয়েছিল ইডি সূত্রে খবর এর মধ্যে রয়েছে একাধিক রাইস মিল ও বিভিন্ন ভুয়ো কোম্পানির অ্যাকাউন্ট জমা টাকার মধ্যে 3 কোটি টাকা সুকন্যা নামে এফডি করা হয়েছে বলে ইডি সূত্রে দাবি এই 20 কোটি নগদ টাকা এলো কোথা থেকে এগুলো কি গরু পাচারের টাকা তারই উত্তর খুঁজছে ইডি অনুব্রতকে নিয়ে যাওয়া এবং অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করে তারা যেগুলো যেগুলো মনে করেছে এর পূর্বেও করেছে এর পরেও করবে দেখাই যাক কি দাঁড়ায় কি হয় এদিন আদালতে ইডির আইনজীবী বলেন এটি সাধারণ অপরাধের ঘটনা নয় কারণ এই ঘটনার সঙ্গে বাংলাদেশ যোগ রয়েছে এনামুল হক এদের সহযোগিতায় বাংলাদেশে গরু পাচার করতেন এই মামলার অনেক অভিযুক্ত বাংলাদেশে পালিয়েছে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে তাই আরও তদন্তের প্রয়োজন অনুব্রতকে জামিন দেওয়া হলে তথ্য নষ্ট হতে পারে পোড়ানো হতে পারে অন্য দেশে পাঠানো হতে পারে যদিও অনুব্রতর আইনজীবী দাবি করেন এই মামলায় কোনো বাংলাদেশ যোগ পাওয়া যায়নি এরপরই অনুব্রতকে 11 দিনের জন্য ইডি হেফাজতে দেওয়ার আবেদন মঞ্জুর করেন বিচারক প্রকাশ সিনহা বিজেন্দ্র সিংহ রঞ্জিত সাউ এবিপি আনন্দ